ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভোরে আমাজান ঘোর ইউনিয়নের রত্নাই এলাকার পশ্চিম সোনামতি ক্যাম্পে এ ঘটনা ঘটে। বিজিপি জানায়, নুরুজ্জামান ভারত থেকে গরু আনতে গিয়েছিলেন, এ সময় বিএসএফ এর গুলিতে তার মৃত্যু হয়। তার মরদেহ বর্তমানে ভারতের অভ্যন্তরে ইসলামপুরে বিএসএফ এর কাছে রয়েছে।